রবিবার বিলোনিয়া মহকুমার রাজনগরে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিধায়ক সুধন দাস এবং অন্যান্য পার্টি নেতা কর্মীদের উপর বিজেপি কর্মীদের সুলভ আক্রমণ এবং গতরাতে কমলপুরের ছোট সুরমায় পঞ্চায়েত সদস্য আশারানী নবসূত্রের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ এবং সিপিআইএম কর্মীদের উপর বিজেপির বাইক বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী এক বিবৃতিতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে জানানো হয়েছে পেট্রোলজাত জ্বালানির ক্রমাগত দাম বৃদ্ধির প্রতিবাদে পাঁচটি বামপন্থী দলে সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে হিসেবে রবিবার রাজনগরে সিপিআইএম একটি মিছিল সংগঠিত করে মোটর স্ট্যান্ডে পথ সবাই মিলিত হলে বিজেপি কর্মীরা সিপিআইএম নেতা এবং কর্মীদের উপর যথেষ্ট ইট পাটকেল নিক্ষেপ করে বিধায়ক সুধন দাসের মাথা এবং হাত গুরুতর জখম হয় আরও বেশ কয়েকজন পার্টি নেতা কর্মী আহত হন বিজেপি দুর্বৃত্তরা সুধন দাসের বাড়িতে পটকায় এবং ইট নিক্ষেপ করে বিধায়ক স্ত্রী জয়া ব্যানার্জি বুকে আঘাত পান বিলোনিয়া শহরে বিজেপি কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয় বিধায়ক সহ আহতদের হাসপাতালেও নেওয়া যায়নি এদিন রাত সাড়ে নটায় কমলপুরে ছোট সুরমায় বিজেপি দুর্বৃত্তরা বাইক এবং গাড়ি করে এসে পঞ্চায়েত সদস্য আশারানী নমসূদ্রের বাড়ি আক্রমণ করে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয় সিপিআইএম কর্মীদের ওপর আক্রমণ করে দুজনকে গুরুতর আহত করে ফায়ার সার্ভিসে গাড়ি আসার আগেই এলাকাবাসী ছুটে এসে আগুন নেভান পঞ্চায়েত সদস্য আশারানী নমসূদ্র গতকালই বিজেপি ছেড়ে সিপিআইএম সমর্থক হিসেবে যোগ দেবার ঘোষণা দিয়েছিলেন এই জন্য বিজেপি প্রতিহিংসামূলক আক্রমণ সংগঠিত করেছে এই বিবৃতিতে আরও বলেছে সিপিআইএম মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের প্রতিশ্রুতি সত্ত্বেও শাসক দলের দুর্বৃত্ত বাহিনীর অব্যাহত ফ্যাসেজ সুলভ আক্রমণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে আইনের শাসন ফেরাতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে সিপিআইএম আহ্বান জানাচ্ছে